সোশ্যাল মিডিয়াতে আমি এই একটা আর এই একটা ফটো ছাড়া পরে সবাই কমেন্ট করতেছো, দাদা কোনো সিনেমা বানাচ্ছো নাকি ওয়েব সিরিজ করছো না কি করছো না ওরাই ডেকেছে না কি ব্যাপার, সবকিছু নিয়ে কোশ্চেনে অ্যান্সার দিতে আজকে হাজির আমি। সবকিছু বলছি, তার আগে আমি একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সামনে। আমি ওনাদের সঙ্গে মিট করে মিটিং করে যখন কোচবিহারে ফিরি আমি প্রাইভেট প্লেনে চলে আসি, তাও আবার 3,800 টাকার টিকিট দিয়ে। হ্যালো এভরিওয়ান, নতুন ব্লগে সবাইকে স্বাগত। হ্যাঁ, নতুন কিছু নিয়ে আজকের ব্লগটা, সেই সঙ্গে এই ব্লগে ফার্স্ট টাইম একটা বড় এক্সপিরিয়েন্স করব। কলকাতা থেকে কোচবিহার ফার্স্ট টাইম একটা প্লেনে যাব, যেই প্লেনে প্রাইভেট মাত্র প্রাইভেট জেট না, অ্যাকচুয়ালি প্রাইভেট জেট বললে ভুলই হবে না একদমই, কেন মাত্র 8 জন প্যাসেঞ্জার সেখানে থাকবে, পাইলট সহ 9 জন। যে কয়েকজন যাবে তাদের মধ্যে সবাই চেনা জানা। এই বাসটা পাঠালো ওয়ান এয়ারের, মাত্র 9 জনের জন্য 90 সিটের একটা বাস পাঠিয়েছে। যে প্লেনটাতে যাব ওই যে দূরে দাঁড়ায় আছে, ওই যে দেখা যাচ্ছে না এইদিকে সব বড় বড় প্লেনগুলো আছে, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, বাগরা বাগরা। যে প্লেনটাতে যাবো সেটার কালকের খবর হচ্ছে রানওয়েতে নামছে, চাকা খসে পড়ছে, কিছু লোক আহত হয়েছে। ওরা হতে পারে টেকনিক্যাল প্রবলেম, কোনো ব্যাপার না, তাদেরকে সান্ত্বনা দিতে লাগবে, তোমাকে বোঝো না কেন। চলে আসে প্রায় ওই যে আমাদের প্লেন, তো চলে আসছি আমরা, জানি না ভিডিও অ্যালাউ আছে কিনা। কিভাবে কোন সুইচ টিপে উঠতেছে কি করতেছে সব শিখে নিও আজকে। এখান থেকে এসি বেরোচ্ছে, এখান থেকে এসির হাওয়া বেরোচ্ছে, এটা লাইট আই থিঙ্ক, এই বটনগুলো দিয়ে লাইটটা জ্বালাতে হবে। পিছনে দিদি কোচবিহারের, কলকাতা থেকে, কিন্তু উনি কিন্তু অনেক বড় বিজনেসম্যান। আমি ওনার অনেক রেস্টুরেন্টে শুটিং করেছি, আজকে দেখা হলো, আমি জানতাম না যে ওনার রেস্টুরেন্ট। এখানে ওয়ার্নিং দেওয়া আছে কি করতে হবে, এগুলো মুখ দিয়ে বলেই দিল, আবার নতুন করে বলার দরকার নেই। 5 থেকে 7 মিনিট ধরে প্লেনটা যাচ্ছে যাচ্ছে, মাটি দিয়ে যাচ্ছে, এখনো পড়েনি, মাটির থেকে উপরে ওঠেনি। প্লেনটা আবার দাঁড়ালো, কেননা একটা প্লেন ল্যান্ড করবে, দেন ওই রোড দিয়ে ক্রস করে কিন্তু আমাদের প্লেনটা উঠবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের কলকাতার দমদম এয়ারপোর্ট। সাধারণত এই প্লেনটি বাংলাদেশের উপর দিয়ে যায়, এবং এই যে এই নদীটা পর্দা রিভার। ওকে, সো পর্দা নদী এত সুন্দর লাগতেছিল, উফ। আমাদের কোচবিহারের ঘুঘুমারি ব্রিজ এবং সাথে যে ওই রেল ব্রিজটা আছে দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগতেছে না। আর ওই যে দেখা যাচ্ছে মেডিকেল কলেজ আমাদের কোচবিহারের, দেখতে পাচ্ছ, উফ। Thank you.
কোচবিহার চলে আসলাম। কানটা কেমন কেমন করতেছে এটা স্বাভাবিক না? এইটা ইঞ্জিন একটু কম পাচ্ছ কি? শুনতে কম পাচ্ছ? শুনতে একটু লাগবে এখন ভাই, কারণ এটার ভিতরে ইঞ্জিন নয়েজ বেশি ছিল না, তার মধ্যে আমরা পাতি হেডফোন লাগাইছিলাম, বড়টা লাগালে একদম করতো না। হ্যাঁ অন্য প্লেনগুলোতে হয় কিন্তু সেগুলো তো খুব কম হয়, এখানে একটু না ভাই। এটা হচ্ছে ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে ওয়াচিং দ্য মানে কি বলবো, ল্যান্ডিং একদম চোখের চোখের সামনে থেকে পাইলটের চোখ দিয়ে দেখা, ঠিক আছে। তবে জীবনে অনেক ফ্লাইট জার্নি করেছি, বহুত করেছি, এরকম না এই ফ্লাইটের মতো ভিউ আমি পাইনি। হ্যালো আমি যেটা বলি, যা ভিউ দিল এত নিচ দিয়ে গিয়েছে না, সেলফি একটু পরে এত সুন্দর ভিউ, এত নিচ দিয়ে যাচ্ছে। অন্য ফ্লাইটে তো সবগুলো মানে আকাশ ভালো থাকলে মেঘগুলো খুব সুন্দর দেখা যায়, তারপরে আদার্স তো কিছু দেখা যায় না, কিন্তু এখানে যা ভিউ পাইলাম, সেই বাংলাদেশের বর্ডারের ভিউ, তারপরে বাংলাদেশের উপর দিয়ে আসছে নর্থ বেঙ্গলের ভিউ, ও মাই গড, এন্ড বাংলাদেশের যে ভিউগুলো দেখলাম সুন্দর, ও মাই গড। বাই দ্য ওয়ে এই যে কলকাতা থেকে যে আসলাম কলকাতা এয়ারপোর্টে, ব্যবহার এত ভালো মানে, আরে বলি এখন রিভিউ দেবো আমি সত্যি কথা বলতে, ওখানে বোর্ডিং পাসের কোনো চিন্তা ঝামেলা নেই, ওরাই আসবে, ওরাই ডাকবে, ওরাই নিয়ে যাবে একদম প্লেনে পর্যন্ত ওঠাই, মানে ভাই মনে করো 4000 টাকা দিয়ে তুমি প্রাইভেট জেট বুক করছো। হ্যাঁ অন্য ফ্লাইটগুলোতে কী করতে হয়, নিজেকেই নিজে সব কিছু প্রসেস কমপ্লিট করতে হয়, তাই না? কিন্তু এখানে টোটালি আলাদা রকম লাগলো, এবং যে এবং ক্যাপ্টেন থেকে শুরু করে ক্যাপ্টেন থেকে শুরু করে এত ভালো ব্যবহার, চারজন ক্যাপ্টেন আমাদের সঙ্গে ছিল, খুব ভালো খুব ভালো খুব ভালো ব্যবহার, খুব ভালো। আমি এটুকু বলবো এটা যাতে বন্ধ না হয়, আবার এমার্জেন্সি অনেক কিছু, এক কথায় খুব উন্নত হবে আমাদের কোচবিহারের এইভাবে যদি কন্টিনিউ চলতে থাকে, বড় করা হোক, বড় ফ্লাইটও নামুক, প্লিজ এয়ার সার্ভিসটা যাতে বন্ধ না হয়, বস আজকের ডেটে খুব ভাইটাল, আর এইরকম ব্যবহার চাই। তাছাড়া এয়ারপোর্টের ব্যবহার, এয়ারপোর্টের যে কর্মী আছে তাদের ব্যবহার সত্যি খুব ভালো, এটা একটা ভালো জিনিস। চলো কোচবিহার বিমান বন্দর, আমি না ছিল যে প্রাচীরটা আছে ওই দিকে যেতাম শুটিং ফুটিং শাল বাগানে, তো এই দিক দিয়ে এই এই জিনিসটাকে জাস্ট জন্মের থেকে আমরা বলি আসি, এখানে আমরা বাইক চালানি আর গাড়ি চালানি শিখতে আসতাম ভাই, না আমি আগে ওই দিক থেকে এখানে তো গরু পাততো। হ্যাঁ গরু পাততো, হ্যাঁ আমি সবকিছু করতো, দয়া করে ফ্লাইট সার্ভিসটা ভাই চলো, আমি দেখছি আমাদের ব্যাগ চলে আসে, চলো। এই ছোট্ট শহরে একটাই প্লেন নামে ভাই, তাতেই সন্তুষ্ট, আরও বড় করা হোক। আর আমাদের ভিতরে তেমন স্টাফও নেই, লোকজন নেই, কেমন আসলেই তো সাতজন। এনাদের সঙ্গে আমি কেন মিট করলাম, শুধু এনাদের সঙ্গে নয় অনেকের সঙ্গে মিট করেছি, সেগুলো এখনই পোস্ট করব না, এক কথায় নতুন কিছু করার চেষ্টা করতেছি। এই মুহূর্তে আমি কিচ্ছু বলবো না, জাস্ট একটা কথাই বলবো, নতুন কিছু করার চেষ্টা করতেছি, যা করতে আমার অনেক পরিশ্রম যাবে, আমাদের টিমের অনেক পরিশ্রম যাবে, অনেকটা রিস্ক নিয়ে কাজ করতে হবে, কারণ অনেক 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 টাকার একটা ইনভেস্ট বা খেলা আছে, বাট টাকাটা দেখবো না, কাজটাকে ফোকাস করবো। বর্তমানে অনেক চাপ, অনেক টেনশন, অনেক কিছুতে আছি, অনেক ব্যস্ততার মধ্যে থাকবো, তবে এটুকু ভুলো না, তোমাদেরকে রেগুলার যে কনসিস্টেন্সিভাবে আমি ভিডিও দিয়ে আসি আমি সেটা দেবই, তাতে যেভাবে আমাকে কাজ করতে হবে, যতটা পরিশ্রম করতে হবে আমি করবো, 10-15 জনের কাজ যদি একাই করতে হয় আমি সেটা করবো, ওকে? সেই সঙ্গে আরও নতুন নতুন অনেক কিছু আসতেছে।